ভালো কথা, আজকে কি তোর ফিরতে অনেক দেরি হবে রে? হ্যাঁ মা, তা তো একটু দেরি হবেই, কারণ অনেক দূরের পথ তো। সেটাই তো চিন্তার বিষয়, তোমার অভ্যেস নেই। এত দূরে যাতায়াত করবে ট্রেনে, ধকল সামলাতে পারবে? পারবো দিবা, পারবো। প্রয়োজনই মানুষকে পারতে শেখায়, তার মধ্যে জেদের জন্ম দেয়। তবে মা, তুমি কিন্তু আমার এই যাওয়া আসা নিয়ে একদম দুশ্চিন্তা করবে না, কেমন? ওরে, আমি দুশ্চিন্তা করছি না, করব না, এই আজকের জন্যই শুধু। না, আজকের দিনটা খুব ভালো তো, তাই ভাবছিলাম একটু সত্যনারায়ণের সিন্নি যদি দিত। তুই যদি একটু তাড়াতাড়ি আসতে পারতিস। ও বেশ বেশ, তুমি এই জন্য তাড়াতাড়ি আসতে বলছো, ঠিক আছে ঠিক আছে। সত্যি তো আজকে তো সত্যি সত্যি পুজো দেবার মতোই একটা দিন। ও মাই গড, নারায়ণস পুজো, টুটি টুটি, ও মাই গড, ও মাই গড। ওই মা, তুমি একার হাতে সব কিছু সামলাতে পারবে তো? দেখো মা, কোনো কিছু যেন খামটি না থাকে। দীপা, তুমি তো মাকে একটু সাহায্য করো, কেমন? আমি এগোলাম। শোনো, হ্যাঁ, তুমি তো খামতি নেই বলেই খালাস, খরচার তো একটা ব্যাপার আছে। মাসের প্রথমে যা দিয়েছিল সব তো। ও দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখছি। এই না, একদম না, না। তোর মা, এসব পুজোর খরচ খরচা আমি তো আমি তো তুই শুধু একটু বাবা তাড়াতাড়ি করে বাড়িতে ফিরিস। আমার যে মনে হয় আজকে তাড়াতাড়ি ফিরতে পারবো, কারণ দেখো আজকে তো প্রাথমিক কথাবার্তা হবে, এর নিয়মকানুনগুলো জানবো বুঝবো। মানে বলছিলাম যে জয়েনিং তো পরে, তাহলে আমি আসি। আয় বাবা, আসি দীপা, হাতে হাত লাগিয়ে কাজ করো। হ্যাঁ, আমি এগোলাম, তাড়াতাড়ি ফিরে আসবো। এই তো দাদা, তুমি কি বেরোচ্ছ? আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যেও। ভয় নেই, আমি আবার ফিরে আসবো। তবে বলটু, তোর জন্য একটা খারাপ খবর আছে। খারাপ খবর? তাহলে কি চাকরি নিয়ে কিছু হলো? খারাপ খবর মানে কি খারাপ খবর বলছো তুমি? খারাপ ওই কি, তুই যা চাস সেটা হচ্ছে না রে বন্ধু।